সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। দর্শক আপনাদের সাথে আছি আমি আজকে তাবাসসুম আহমেদ। আমরা সবাই জানি করোনা সংক্রমণের হার কিন্তু বেশ কিছুটা কমে এসেছে, সেই সাথে মৃত্যুর হারও কমেছে, সচেতনতা বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে, তারপর আরো বেশি সচেতন হওয়া উচিত আমাদের। আর নতুন যে ভ্যারিয়েন্টটি আমরা মিল পেয়েছি ভারতের সাথে, সেটির জন্য আমরা আরো কিভাবে সচেতন থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান কল্লোল। মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি, আমি প্রথমে আসতে চাই যে সংক্রমণ বেশ কিছুটা কমে গেছে, মৃত্যু হারও কমেছে, এর মধ্যে কিন্তু ভারতে যে ভ্যারিয়েন্টের কারণে ব্যাপক মৃত্যু আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশেই, এবং সেটির একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে আমরা পাওয়া গেছে এরকম একটি প্রমাণ হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে আমাদের আসলে সচেতনতা আরো কতটুকু বৃদ্ধি করা উচিত? ভারতের যে ভ্যারিয়েন্টটা পাওয়া গিয়েছে এটা আসলে খুব শক্তিশালী একটি ভ্যারিয়েন্ট, এবং দেখা যাচ্ছে যে আগে যেগুলো ভ্যারিয়েন্ট গুলো ছিল এবং যেভাবে আক্রমণ করছিল তার চেয়ে ভয়াবহ ভাবে আক্রমণ করছে, এবং সেই ভ্যারিয়েন্ট অত্যন্ত আশঙ্কাজনক যে আমাদের বাংলাদেশে ঢুকে পড়েছে, এবং ইতিমধ্যে ছয়জনের দেহে কিন্তু শনাক্ত হয়েছে, এবং এটি অত্যন্ত ভয়াবহ। যদি আমরা সতর্ক না হই এবং ওই লোকগুলো যাদের দেহে পাওয়া গেছে তাদের যদি ঠিক মতো কোয়ারেন্টাইনে রাখা না হয়, এবং তাদের কাছ থেকে যদি আত্মীয় স্বজন ছড়ায়, বাসার লোকজন ছড়ায়, কিংবা অন্য কাউকে ছড়ায়, তা সেটা একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যদিও করোনা সংক্রমণ কিছুটা কমেছে এবং এর জন্য আমাদের বর্তমান সরকারের কিছু পদক্ষেপ, এগুলাকে আমরা সাধুবাদ জানাতে হয় যে লকডাউন যেটা ছিল, যদিও মানুষ ছোটাছুটি করছে, তারপরে তো লকডাউনে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে, বিশেষ করে গণপরিবহন গুলো এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকটা বলা যায় যে লকডাউনের ফলে কিন্তু আসলে সংক্রমণটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কিন্তু ভারতের এই এই ভ্যারিয়েন্টটা যদি ছড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করবে। জি, ধন্যবাদ। আমরা যেটা দেখেছি প্রথম যখন করোনা এসেছিল তখন সেটার যে উপসমটা সিমটমস যেগুলো ছিল, করোনা যখন তার এই পরিবর্তনটা করছে ভ্যারিয়েন্টের, তখন কিন্তু তার এই সিমটমস গুলোর বেশ পরিবর্তন হয়েছে। পরের বারে আমরা দেখলাম যে সেখানে নতুন কিছু উপশম যুক্ত হয়েছিল, যেমন পেট খারাপ করা কিংবা মাথা ব্যথা, শরীর ব্যথা, যেগুলো হয়তো আগেভাবে ছিল না। তো এখন যেটা ভ্যারিয়েন্ট সেখানে আমরা দেখছি যে ব্ল্যাক ফাঙ্গাস মানে স্কিন একটা ডিজিজ বেশ দেখা দিয়েছে, এই ব্যাপারে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা আসলে ভারতের প্রথমে দেখা দিয়েছে যে ভারতে গত অক্টোবর মাসে এই নতুন এই সমস্যাটা ধরা পড়ে, হ্যাঁ, এবং এই তার শুধু তাই নয় যে ভারতের পরে এই যে নতুন যে ভারতের যে ভ্যারিয়েন্টটা আসলে B.1.617 যেটা নামকরণ করা হয়েছে, যে আসলে ভাইরাস তো টিকে থাকার জন্য এবং ক্রমে তার রূপ বদল করে, হ্যাঁ, এই রূপ বদল করার একটি ধরন কিন্তু এই যে B.1.617 যেটা আমরা বর্তমান যে ভ্যারিয়েন্ট থেকে বলছি অত্যন্ত শক্তিশালী ভ্যারিয়েন্ট, হ্যাঁ, যদিও রূপ বদল করার পরে কিছু কিছু ভাইরাস দুর্বল হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস রূপ বদল করার পরে আরো বেশি শক্তিশালী হয়েছে, এবং প্রথম দিকে যে উপসর্গগুলো আসলে দেখা দিয়েছিল বর্তমানে নতুন একটা যোগ হয়েছে যেটা ভারতের অনেক রাষ্ট্রে যেটা দেখা যাচ্ছে, যেটা ব্ল্যাক ফাঙ্গাস, এটা এটাকে আসলে মিউকোমাইকোসিস আমরা যেটা বলি, মিউকোমাইকোসিস, এই যে ত্বক আসলে কালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আসলে যে বিশেষ করে যে যে সমস্ত রোগীদের স্টেরয়েড দেওয়া হয়েছে, স্টেরয়েড এই করোনা চিকিৎসা স্টেরয়েড দেওয়া হয়েছে, এবং বিশেষ করে আপনার যে ডায়াবেটিস রোগীরা, হ্যাঁ, তারা যখন স্টেরয়েড পেয়েছে তাদের এই জটিলতা হিসেবে দেখা দিচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাস, এবং এটি একটি খুবই খারাপ ধরনের ফাঙ্গাস ওষুধ, যে এটার সঠিক চিকিৎসা আসলে বের করা মুশকিল হয়ে পড়ছে, তারপরও চিকিৎসকদের বলা হয়েছে যে এটার কোনো নতুন চিকিৎসা ব্যবস্থা বের করা যায় কিনা সেই ব্যাপারে, যদিও অ্যান্টিফাঙ্গাল দিয়ে চিকিৎসা করা হচ্ছে কিন্তু তারপরে কিন্তু এটা আসলে ঠিক মতো নিয়ন্ত্রণে আসছে না। এই ব্ল্যাক ফাঙ্গাস, এই ব্ল্যাক ফাঙ্গাসের ফলে আপনার শরীরের বিভিন্ন ত্বক এটা নষ্ট হয়ে যাচ্ছে, শুধু তাই নয় বিভিন্ন অঙ্গ দেখা যাচ্ছে আক্রমণ হচ্ছে, এবং ব্রিটেনও কিন্তু এটা দেখা দিচ্ছে, তো বর্তমান দেখা যাচ্ছে যে ব্রিটেনে এই ব্ল্যাক ফাঙ্গাস অনেক এটা দেখা দিচ্ছে, এবং যেহেতু এই এই ভ্যারিয়েন্টটা আপনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ভারতীয় ভ্যারিয়েন্টটা বাংলাদেশে আসছে, এবং এটা বাংলাদেশেও কিন্তু দেখা যায় বিচিত্র কিছু না, তা যে কোনো উপসর্গ আমি বলবো যে কোনো উপসর্গ, শুধু ব্ল্যাক ফাঙ্গাস না, যে কোনো উপসর্গ দেখা দিলে যেটা স্বাভাবিক উপসর্গের সাথে মেলে না সেটাকে করোনার উপসর্গ মনে করে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
জি ধন্যবাদ। মিজানুর রহমান, আপনি যেটা বলছিলেন যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের মধ্যে এই ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপারটি বেশি দেখা যাচ্ছে, আমরা আপনি যেমনটি আরো বললেন যে চিকিৎসা এখন ওভাবে হয়ে ওঠেনি, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ এভাবে আক্রান্ত হয়ে থাকে তাদের করণীয় কি হতে পারে? তাদের করণীয় প্রথমত যে আমরা যে অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো দিই সেই অ্যান্টিফাঙ্গাল দিয়ে আসলে চিকিৎসা করতে হবে, কিন্তু তারপরে চেষ্টা চলছে এর চেয়ে আর উন্নত মানের চিকিৎসা বেরোয় কিনা, কারণ ব্ল্যাক ফাঙ্গাস তো আগে তো এইভাবে আসলে শনাক্ত হয় নাই, মানে বিশেষ করে যে করোনা পেশেন্টদের। হ্যাঁ, যে করোনা পেশেন্ট শুধুমাত্র ডায়াবেটিস তা না, যারা স্টেরয়েড পাচ্ছে তাদের ক্ষেত্রে এটা আসলে দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে তাদের ভেঙে যাচ্ছে, শরীরের রোগ স্টেরয়েডের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরকে ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার ফলে এই ব্ল্যাক ফাঙ্গাসটা আসলে দেখা দিচ্ছে। জি ধন্যবাদ। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আসলে বাড়াতে হবে আসলে প্রত্যেক মানুষের। জি, তাহলে আপনার কথা ধরে আসতে চাই, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বাড়াতে চাই, ওষুধ যদি আমরা পাশে রাখি একটা সাইডে রেখে দিই, যদি আমরা প্রাকৃতিক ভাবে কিংবা নিজেরা এরকম কিছু করতে পারি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাতে, ইমিউনিটি পাওয়ার আমাদের যেন বাড়ে, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? হ্যাঁ, ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এখন বিজ্ঞানীরা তো প্রথম থেকে বলে আসছে, তারপরে এখনো বলছে যে প্রতিদিন অন্তত একটা মানুষের সকাল 10টা থেকে আপনার বিকেল 4টা এর ভিতরে আপনার অন্তত আধা ঘন্টা রোদে থাকতে, হ্যাঁ, যে খালি গায়ে রোদে থাকবে, হ্যাঁ, তাহলে শরীর পর্যাপ্ত ভিটামিন ডি পাবে, এবং ভিটামিন ডি আমরা জানতে পেরেছি যে ভিটামিন ডি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর আপনার যে অ্যান্টি অক্সিডেন্ট যে খাবারগুলো আছে, বিশেষ করে যে হলুদ যে ফলমূল গুলো আছে, সবজি আছে, হ্যাঁ, সেইগুলো আপনার খেতে হবে, কাঁচা গাজর এবং গাজরের তরকারি এগুলো বেশি করে খেতে হবে, কারণ সেটাখানে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, আর পুষ্টিকর খাবার আপনার আসলে খেতে হবে। আর প্রতিটা মানুষের বর্তমান সরকার যতটুকু বিতর্কিত রয়েছে তারপরেও বলতে হয় যে ভিটামিন ডি আসলে একটা মানুষের যতটুকু প্রয়োজন, হ্যাঁ, যে প্রাপ্তবয়স্ক ছোট মানুষ, হ্যাঁ, সেই পরিমাণ আসলে গ্রহণ করতে হবে, তাহলে অন্তত রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়বে, এবং ভিটামিন সিও আসলে গ্রহণ করতে হবে। জি ধন্যবাদ। আপনি যদি একটু বলতেন, আমাদের যেমন অ্যাজমার অনেক পেশেন্ট আছেন যাদের জন্য হয়তো এই মুহূর্তে করোনার অবশ্যই এটা অনেক বেশি ক্ষতিকারক এবং ঝুঁকিপূর্ণ, এখন যে ভেরিয়েন্টটি সেটা আরো আরো বেশি ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে অ্যাজমার পেশেন্টদের তারা কিভাবে কোন বিশেষ কোন সচেতনতা তারা গ্রহণ করতে পারেন কিনা? হ্যাঁ, করোনার যে আপনার ভাইরাস যেহেতু শ্বাসতন্ত্রকে প্রথমত আক্রমণ করে, সুতরাং অ্যাজমার পেশেন্টটা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ তাদের তো এমনিতে একটা অ্যাজমার উপসর্গ রয়েছে, শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়, তারা অ্যাজমার ওষুধ গ্রহণ করে, তারপরে যদি করোনার করোনার সংক্রমণ ঘটে তাহলে তাদের ক্ষেত্রে বেশি বিপজ্জনক। এই জন্য তারা সবসময় তারা সতর্ক থাকবেন, তারা মানে প্রতিটা ক্ষেত্রে তারা সামাজিক যে দূরত্ব বলেন সেটা মেনটেন করতে হবে, মানে করোনার যে আমরা তো এতদিন তো আমরা করোনার যে সচেতনতা তো আমরা জেনে গেছি যে কিভাবে সচেতনতা করতে হয়, তাদের ক্ষেত্রে একটু বেশি এটা পালন করতে হবে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে। জি, আপনি সচেতনতার কথা বলছেন, নিরাপদ দূরত্বের কথা বলছেন, কিন্তু আমি একটু একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাচ্ছি যে যে নিরাপদ দূরত্বের কথা বলা হচ্ছে, আমরা সবাই আসলে জানি যে করোনার ভয়াবহতাটা কতটুকু, পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে বেশি দূরে আমাদের যাওয়া লাগবে না, তারপরও এই যে উদাসীনতা, তাহলে উদাসীনতা আমরা যেমন দেখেছি যে ফেরিঘাটে যদি আমরা একটু যাই, আমরা দেখছি দুদিন ধরে যে প্রচুর মানুষের ঢল, মানুষ নির্বিকারে কোনো তোয়াক্কা না করে স্বাস্থ্যবিধির দিন রাত তারা এপার থেকে ওপারে যাচ্ছে, শপিং মলগুলোতে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি শুধুই কি মানুষের উদাসীনতা, কিন্তু কারণ প্রশাসন কিন্তু বেশ কঠোরতা পালন করছে বলা হচ্ছে, কিন্তু ওইভাবে আমরা মাঠে দেখতে পাচ্ছি না, তাহলে কি আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র মানুষের উদাসীনতা নাই না, এখানে প্রশাসনের আরো একটু ভূমিকা থাকা দরকার ছিল, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রশাসনের যে দায়িত্ব সেটা তো পালন করা উচিত ছিল, প্রশাসন কিন্তু প্রথমে দায়িত্ব পালন করছিল, কিন্তু মানুষ যেভাবে স্রোতের মতো তারা যেভাবে ছুটছে বিভিন্ন জায়গায়, এবং মানুষের খামখেয়ালিপনা উদাসীনতা শুধু একা প্রশাসন যেভাবে কি করবে, মানুষের ভিতর তো সচেতনতাও থাকতে হবে, এবং এই যে তাদের দায়িত্ব যে শীলতা সেটা কিন্তু থাকতে হবে। একটা মানুষ সে মনে করছে না যে সে ভাবছে যে তার কাছ থেকে বোধহয় ছড়াবে না, সে যদি উপসর্গ বহন করছে না, কিন্তু আমরা জানি না যে তার ভিতর করোনার আসলে সংক্রমণ আছে কিনা, করোনার জীবাণু তার ভিতর আছে কিনা, কিন্তু সে খামখেয়ালিপনা ভাবে নিজেকে নিজের দায়িত্ব জ্ঞানহীনহীন পরিচয় দিচ্ছে মানুষ। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক, কারণ একা একা প্রশাসন আসলে কি করবে, তারপরে প্রশাসনে কিছুটা এক্ষেত্রে আপনার হতে হবে, মানে আপনার কঠোর হতে হবে, কারণ আমরা দেখছি যে যেভাবে ফেরি ঘাটে যে মানুষ গেল, স্রোতের মতো গেল, কিন্তু পরে দেখা গেল যে বলছে যে মানবিক কারণে ফেরি ছাড়ছে, এটা আসলে ঠিক হয় নাই,
হ্যাঁ, কারণ ঢাকা থেকে মানুষ যে গ্রামে যায় কিন্তু ছড়াবে, ওই ক্ষেত্রে কঠোর হওয়া উচিত ছিল। তাদের কোনো ক্রমেই এই যে ফেরি যে ছেড়ে দিল সেদিন, ফেরি আসলে ছাড়া ঠিক হয় নাই। হ্যাঁ, এখানে শুধুমাত্র ফেরিটাকে বরাদ্দ রাখা উচিত যে জরুরি রোগী সরবরাহ এবং অ্যাম্বুলেন্স, এর বাইরে আসলে করা উচিত না। তারপর দেখা যাচ্ছে যে ওখানে কেউ কেউ যে স্থানীয় ভাবে যে তারা প্রভাব খাটিয়ে, হ্যাঁ বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে ফেরিতে ওঠার চেষ্টা করেছে, কিন্তু এই ক্ষেত্রে প্রশাসনের ওখানে অবশ্যই কঠোর হওয়া উচিত ছিল। এবং এখন আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে সকালবেলা আমরা যে খবর যে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় ঢাকা থেকে বাইরে যেভাবে যাচ্ছে, তাই এটা আসলে আশঙ্কাজনক। এই যে যতই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যে যেখানে থাকবে সেখানে ঈদ পালন করার জন্য, কিন্তু এই নির্দেশ কিন্তু মানুষ এটা মানছে না, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া প্রয়োজন। কারণ আমরা জানছি যে ভারতীয় ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকে গেছে, সুতরাং এখন যদি একটু কঠোর না হই তাহলে এর ফল কিন্তু ভবিষ্যতে আসলে দিতে হবে আমাদেরকে। জি, ভারতের যে ভেরিয়েন্টের কথাটি আপনি বলছিলেন মাত্র, যেটি বাংলাদেশে ঢুকে গেছে আমরা জানি, এটা ভয়াবহতাও আমরা দেখেছি। তো এর ঠিক আগে যদি আমরা একটু যাই, কয়েকটা দিন আগে যেদিন যখন আর কি সংক্রমণ এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়ে গেল বাংলাদেশে, তখন কিন্তু যে সংকট অর্থাৎ অক্সিজেন এবং আইসিইউ যে সংকটটি ব্যাপক হারে ছিল, সেটি হয়তো বা আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা খাত কি আসলে সেই ক্ষেত্রে প্রস্তুত আছে যদি আবারও সংকট কোনো কারণে বাড়ে, সেই ক্ষেত্রে সেটিকে সামাল দেওয়ার জন্য? আসলে প্রস্তুত আছে কিনা, আমরা দুই রকম বক্তব্য পাই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য একরকম পাই, স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্র একরকম পাই, আবার এই যে ওষুধ প্রশাসনের বক্তব্য একরকম পাই। আসলে তিনটার বক্তব্য যদি একই হতো তাহলে আমরা একটু আশ্বস্ত হতে পারতাম। আসল চিত্রটি আসলে কি? আসল চিত্রটি আসলে তো এটা এটা প্রশাসনই আসলে বলতে পারবেন, আমরা তো আসলে বলতে পারবো না যে আসল চিত্র কি। হ্যাঁ, তবে যে জিনিসটা যে এটা একটা ভালো দিক যে অন্তত কলকারখানায় কিংবা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে যে অক্সিজেন যে বন্ধ রাখার কথা বলেছেন সরকার, এটা অত্যন্ত ভালো একটা একটা প্রস্তাব এবং ভালো একটা ডিসিশন এটা, যে ওই অক্সিজেন গুলোকে আমরা কনভার্ট করে যাতে যে করোনার উপযোগী যে অক্সিজেন আমরা যে তৈরি করতে পারি, যে এটা এটা সবচেয়ে ভালো হবে, তাহলে আমাদের অক্সিজেনের ঘাটতি কিছুটা মিটবে। আর বিশেষ করে ভারত যে সংকটে পড়েছে, এই ভারত পৃথিবীতে বিশ্বের বিভিন্ন দেশে যে গুলো দেশ অক্সিজেন সাপ্লাই দেয়, ভারত তার মধ্যে একটি, কিন্তু ভারত এখন সাপ্লাই দিতে পারছে না যে তাদের নিজেদেরই অক্সিজেন সংকটে পড়েছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে সতর্ক থাকতে হবে যে আমাদের যে অক্সিজেন যাতে অপচয় না হয়। যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রোগীদের আসলে অক্সিজেন লাগছে না, কিন্তু অনেক রোগীরা মনে করে যে সাথে সাথে যে আমাদের অক্সিজেন দিতে হবে, এই এই জিনিসটা সব বিষয়ে আসলে অক্সিজেনের প্রয়োজন নয়। আবার অনেকে পার্সোনাল ভাবে যে অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছে, এটা কিন্তু আসলে ঠিক নয়, তার অক্সিজেনের অপচয় হচ্ছে। কারণ বাসা বাড়িতে অক্সিজেনের ব্যবহার তারা জানছেন না, এরকম অনেকেই দেখা যাচ্ছে যে অনলাইনের মাধ্যমে হোক এবং অনলাইনে বিভিন্ন অক্সিজেন যারা সাপ্লাই দেয় তারাও কিন্তু এভাবে অ্যাড দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটা আসলে ঠিক হচ্ছে না যে যে এইভাবে তাহলে একটা অক্সিজেন অপচয় হবে। এই ক্ষেত্রে সরকারকে একটা ভূমিকা নিতে হবে, প্রশাসনকে একটা ভূমিকা নিতে হবে যাতে অক্সিজেনের অপব্যবহার না হয়। যদি অক্সিজেনের অপব্যবহার ঠেকানো যায় তাহলে আমাদের আশা করছি যে অক্সিজেনের ঘাটতি ভারতের মতো আমাদের আসলে হবে না। জি, আমরাও সেটাই আশা করছি। এবং আপনি যেটি বললেন যে প্রশাসনের আসলে ভূমিকা আছে, কারণ যেহেতু আমরা জানি যেটা আপনি যেমন একজন পেশেন্ট হয়তো বুঝছেন না, তার হয়তো অক্সিজেন এখন লাগবে না, তারপর উনি নিচ্ছেন, এই জন্য নিয়ে ফেলছেন, এইটি যদি আমরা আটকাতে পারি হয়তো অক্সিজেনের সংকট আমরা আসলে অনেক হারে কমাতে পারবো, এবং যার আসলে অক্সিজেন প্রয়োজন সে হয়তো সময় মতো সে অক্সিজেনটি পাবে। আমি একটু টিকার বিষয়ে আসতে চাই। টিকা যেটা বলা হয়েছে যে ডোজ কিন্তু আমরা গতকাল দেখেছি আর মাত্র 10 লাখ ডোজ রয়েছে বাংলাদেশে টিকা দেওয়ার জন্য, কিন্তু টিকার যদি আমি যারা পাবে এরকম যদি আমি একটি তালিকা করি সেখানে সংখ্যা অনেক বেশি, এবং সমকালে আজকে আমরা দেখেছি শিরোনাম এসেছে বাংলাদেশ টিকা উৎপাদনে আগ্রহী। তো আমরা কি আসলে অনেক দেরি করে ফেললাম কি টিকা উৎপাদনে আগ্রহ দেখাতে, নাকি আসলে আমাদের সময় আছে, যে সময় আছে সেই সময় আমরা আসলে টিকা উৎপাদন করে যারা বাকি আছেন দাওয়া জোরে তাদের দিতে পারবো? আপনার কাছে কি মনে হচ্ছে? টিকা উৎপাদন আগ্রহ আসলে এখন দেরি করে ফেলিনি আমরা, প্রথম থেকে কিন্তু আমাদের কয়েকটি কোম্পানি এটা চেষ্টা করছিল। কিন্তু এখানে যে আমাদের বাংলাদেশে বিশেষ করে যে প্রধানত যে টিকা যারা তৈরি করে যে ইনসেপ্টটা, তাদের উচিত ছিল প্রথমত এগিয়ে আসা এই টিকা তৈরিতে, কারণ তারা অনেক ধরনের টিকাই বাংলাদেশে তারা করছে। কিন্তু যে প্রথমে যে গ্লোব যে কোম্পানিটি এগিয়ে আসছিল টিকা তৈরির বিষয়ে, কিন্তু সেই কোম্পানির বিগত দিনের কার্যক্রম নিয়ে আমাদের অনেকেই সন্দেহ ছিল, বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন ছিল, যে তাদের ওষুধের মান নিয়ে একটা প্রশ্ন ছিল, এই জন্য অনেকে মানে আগ্রহ আসলে থাকেনি। কিন্তু এখানে অন্যান্য যে কোম্পানিগুলো ছিল বড় বড়, তাদের আসলে এগিয়ে আসা উচিত ছিল। আর টিকা এখানে
যে টিকার আসলে আমাদের তৈরি করতে হবে আসলে, কারণ করোনা কবে বিশ্ব থেকে সম্পূর্ণ চলে যায় আমরা আসলে জানি না। হ্যাঁ, এবং যতদিন না যায়, এবং অনেকেই বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে আসলে যে করোনা হয়তো যাবে না, এভাবে আমাদের টিকা নিয়ে ভবিষ্যতে, যে এখন আমরা যে দুটো ডোজ নিচ্ছি, কোনো কোনো টিকার একটি ডোজ, এবং ভবিষ্যতে যে যেমন আমরা যক্ষার টিকা নিতাম, আমরা অন্যান্য যে হেপাটাইটিস এর টিকা নিতাম, এইভাবে আমাদের যেতে হবে, এবং হয়তো এই বিপজ্জনক অবস্থা থাকবে না। হ্যাঁ, কিন্তু টিকা আমাদের হয়তো সারা জীবন আমাদের এইভাবে হয়তো নিয়ে যেতে হবে টিকা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যদিও মানে সবচেয়ে যে কিছু না করার চেয়ে কিছু করা ভালো, যদিও আমাদের দেরি হয়েছে, কিন্তু তারপরে আমি বলবো যে যদি এখনো যদি মানে আসে, মানে এগিয়ে আসে যে কোম্পানি গুলো, তাহলে এটা আমাদের জন্য একটা শুভ দিক যে বাংলাদেশি টিকা তৈরি হবে এবং বিদেশি মুখ অপেক্ষা হয়ে আসলে থাকতে হবে না, কারণ অনেক ওষুধই তো আমরা তৈরি করছি। টিকা যদিও একটু ব্যয়বহুল জিনিস এবং অনেক গবেষণার বিষয়, তারপরে বাংলাদেশ বিগত দিনে এই যে ওষুধ শিল্পে যে উন্নয়ন ঘটিয়েছে, এবং আশা করা যায় যে টিকার ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তারা আশার সঞ্চার জাগাবে। জি মিজানুর রহমান, আমরাও এটি আশা করব যে যতটুকু অগ্রগতি হয়েছে এটা আরো বাড়ুক, যেন আমাদের সামনে যদি আরো কোনো ভবিষ্যৎ অবস্থা আসে খারাপ হয়, সেই ক্ষেত্রে আমরা আর একটু সামাল দিতে পারবো। আমি সবশেষে একটু ছোট করে জানতে চাচ্ছি একদম সবকিছু মিলিয়ে, যে আমরা কিন্তু ভয়াবহতাটা আসলে বুঝে উঠতে পারছি না, আপনি যদি একজন চিকিৎসক হিসেবে একটু দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলেন যে আসলে করোনার ভয়াবহতা কতটুকু এবং কতটুকু আসলে বোঝা উচিত, কারণ যে কোনো ক্ষেত্রে যতই কঠোরতা থাকুক না কেন আমরা উদাসীন থেকেই যাচ্ছি, আপনি একটু ছোট করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। করোনার ভয়াবহতা আসলে আমরা বুঝতে পারছি না, যে যারা আক্রান্ত হচ্ছে তাদের পরিবার কিন্তু বুঝতে পারছে। হ্যাঁ, যে এটা আমরা বিভিন্ন সময় যে আমাদের মিডিয়াগুলো কিন্তু প্রচার করছে করোনার প্রথম থেকেই এই ভয়াবহ চিত্র তুলে ধরছে, এই সংবাদপত্র তারা কিন্তু তুলে ধরছে, কিন্তু তারপরে মানুষের ভিতর, যে সব মানুষের ভিতর না, বাংলাদেশের অনেক মানুষের ভিতর এই সচেতনতা গড়ে উঠছে না, এটা অত্যন্ত দুঃখজনক। যে একটা করোনা, আমরা তো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে করোনা কি বিপদ ঘটাতে পারে, এবং একটা পরিবার, দেখেন একটা পরিবারে কেউ যদি মারা যায়, হ্যাঁ, যে সেটা আমরা বারবার বলছি যে সেটা আমাদের জন্য একটা শঙ্কা হতে পারে, কিন্তু ওই পরিবারের জন্য একটা বিশাল একটা ক্ষতি, এই জন্য আমরা বলছি। এবং এবং বর্তমানে যে আপনি ভারতের চিত্র দেখেন, যে মানুষ কিন্তু দেখছে যে যে করোনা ভয়াবহতা কেমন হতে পারে, একটা পরিবারকে তছনছ করে দিতে পারে, একটা মানুষের জীবন কত কষ্ট পেয়ে একটা মানুষ মারা যাচ্ছে, এবং শুধু মারা যাওয়া না, যে আক্রান্ত হচ্ছে সে বুঝছে যে করোনার ভয়াবহতা যে কতটা কষ্টকর। সুতরাং মানুষকে আসলে সচেতন হতে হবে, এবং এই মানুষকে সচেতন হওয়ার জন্য যদি সরকারকে কঠোর হতে হয়, সেই সরকারকে আসলে কঠোর হতে হবে। আজ দেখেন যে ঈদের যে মার্কেট গুলো খুলে দেওয়া আছে, এটা তো আসলে অর্থনৈতিক যে চাকা সেটাকে সচল সচল রাখার জন্য, এবং মানুষ, বাংলাদেশের মানুষ যে অনেক মানুষ দিন আনে দিনে খায়, শুধু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু। মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান কলল আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাসে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে অতিথি হিসেবে।